কথা দিলাম আজ থেকে দুনিয়ার কোন খাবার আমি মুখে নিব না যতক্ষণ পর্যন্ত তিন দিনের স্বপ্নের মূল ব্যাখ্যা না জানতে পারবো নবীজি বলেছেন আমি কে আশেখের সুলদা আল্লাহ আমি তেমন আশেখ রাসুল আমার কলিজা বিশ্বনবীর জন্য দিতে দিতে পারি পারি আমি আমি জন্য কি হচ্ছে জানি না ঘুম থেকে উঠে তার প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন জালাল উদ্দিন মৌসুলিকে বললেন সুলতান নরুদ্দিন জাহাঙ্গীর বললেন প্রধানমন্ত্রী শোন তিন দিন একই স্বপ্ন দেখেছি নবীজির চেহারা বড় বিবর্ণ দেখেছি টেনশন চিন্তা যুক্ত দেখেছি তিনটা লোককে তিন দিন আমাকে দেখালেন পিক বর্ণের চোখ সাদা চেহারা স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি জানি না কি করব কথা দিলাম যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করতে পারবো আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি দুনিয়ার কোনো খাবার মুখে দিবনা না পড়েন সোহান আমার বন্ধুগণ জালাল উদ্দিন মৌসুলি বললেন বৎসার দেরি করেন কেন আমার বিশ্বাস আমার মনে হয় মদিনায় রসুল রজা মুবারক কোন বিপদে পড়ে গেল কিনা নবীজির রজা মুবারকে কিছু হয়ে গেল কিনা চলেন বাক্তার থেকে মদিনার দিকে যায় সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির কথাগুলা শুনে ষোলো হাজার সেনাবাহিনী নিয়ে এক মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলেন এক মাসের খাবার নিলেন ষোলো হাজার সৈন্য নিলেন খাবার বন্ধ করে দিলেন নিজে শুধু পানি পান করেন আল্লাহর নামের জিকির করেন আর বলছেন আল্লাহ আমাকে তুমি আমাকে রসুলের রজা মুবারকের কাছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি জানতে চাই রসুলের রোজা কোন বিপদে পড়ে গেল কি কেন আমি আরো আগে খবর নিলাম না কেন আমি আগে দেখলাম না কি হয়েছে সফর করে দিনে তিনি মদিনায় পৌঁছে গেলেন সুলতান নরুদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে গিয়া তিনি বলে দিলেন সাবধান কোন লোককে মদিনার থেকে বের হতে দিবানো হতে মদিনা থেকে বের হওয়ার কোন পারমিশন নাই যে যাবে ক্রস ফায়ার বাহির থেকে ভিতরে ঢুকা যাবে কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না এই কথা বলে নূর উদ্দিন জাহাঙ্গীর জঙ্গি তিনি নেমে গেলেন গুটের উটের পিঠ থেকে গোড়ার পিঠ থেকে পায়ের সুতা খুলে ফেললেন পাগলের মতো দৌড়াইয়ারসুলের রোজার দিকে যায় সবাই ডাক দিয়া বলতেছেন বাদশাহ যাহা পোনা এই শক্ত পাথরের এলাকা বালি গরম আপনি জুতা খুলছেন কেন নুরুদ্দিন জঙ্গি ডাক দিয়া বলছেন জানো না আমার নবীজি আমাকে বলেছেন জাহাঙ্গীর রে জঙ্গি সুলতান নুরুদ্দিন জঙ্গি তুমি কি আশেক রসুল আমি আশেক রসুল প্রমাণ করব যে মদিনায় আমার নবীজি জুতা হেঁটেছেন এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটব না করব না নবীজির পা যেখানে পড়েছে ওখানে যেন আমার জুতা না লাগে এই জন্য আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম করলাম হাঁটতে হাঁটতে রোজার পাশে চলে গেলেন মসজিদে নবমী তো দুরাকাত সালাত আদায় করলেন রাসূলের রওসা জিয়ারত করে কান্না করে ডাক দিয়া বললেন পয়গম্বর আরবি আমি আপনার গোলাম হাজির এর 11 দিন সফর করে নাকে আপনার রওসা এসেছি আমাকে ক্ষমা করে দিবেন কিছুই জানি না কি হয়েছে আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে আমাকে ক্ষমা করে দেন কথা দিলাম আপনার পাগলা জঙ্গি দুনিয়ার জমিনে থাকতে এই মদিনার রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না আমরা বলতে পারি বাংলাদেশের মাটিতে আশিকের রসুল বেঁচে থাকতে রসুলের বিরুদ্ধে কথা বলা যাবে না আমার বন্ধুগণ এক পর্যায়ে নওরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহ আলাই ঘোষণা করে দিলেন সব রাস্তাঘাট বন্ধ কি হয়েছে গভর্নরকে জিজ্ঞাসা করলেন কেউ উত্তর দিতে পারে না প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কেমনে জানবো কি হচ্ছে আর এই তিনটা লুক বাক্যে আমি কেমনে পরামর্শ হলো উদ্দিন জঙ্গি বললেন মদিনার মানুষেরা দীর্ঘদিন পরে মদিনা এসেছি আমি তোমাদের একে মেহমানদারি করাতে চাই তোমাদেরকে দাওয়াত খাওয়াতে চাই খবরদার আমার দাওয়াত কেউ মিস করতে পারবে না মদিনার বিত থেকে ভিতরে এসে দাওয়াত খেতে পারবে কিন্তু মদিনার ভিতর থেকে একটা কুকুরও মদিনার বাহিরে যেতে পারবে না কেউ যেতে পারবে না সমস্যা দেখতে হবে আমাকে কি হয়েছে এক পর্যায়ে সবাইকে খাওয়াতে লাগলেন মহিলারাও খায় পুরুষেরাও খায় সকল ধর্মের বর্ণের মানুষেরা এসে খায় নদী জঙ্গি হেটে হেটে দেখেন কিন্তু একজন একজন কিন্তু লোকগুলাকে পান না এভাবে এক সপ্তাহ খাওয়ালেন কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে চুকে বাসে না তিনি বললেন সোনমদিনার ভিতরে কোন বৃদ্ধ বৃদ্ধ হাঁটতে পারে না দাঁড়াতে পারে না কোন শিশু হাঁটতে পারে না দাঁড়াতে পারে না এমন লোকও যদি থাকে উঠ পাঠাইয়া গুলা পাঠাইয়া তাকেও আনো খাওয়াতে হবে মেহমানদারিতে কেউ থাকতে পারবে না এইভাবে করে করে আরো এক সপ্তাহ খাওয়ানো হলো দুই সপ্তাহ চলে গেল কিন্তু তিনি তিনজন লোককে এখনো খুঁজে পেলেন না আস্তে আস্তে করে নূর উদ্দিন জঙ্গি শুকাইয়া গেলে ঠিক মতো দাঁড়াতে পারেন না কারণ প্রায় এক মাস হয়ে গেল মুখে খাবার নাই সবাই পায়ে ধরে বলে বাচ্চা কিছু খান নুরুদ্দিন জঙ্গি বলে আমি আশিক রসুল সমস্যার সমাধান না করে খাব না চোদ্দ দিন শেষ এখন পর্যন্ত কোন সমস্যার সমাধান হল না নদী জঙ্গি বললেন বলো তো আর কে বাকি আছে গ্রাম থেকে শহর থেকে দূর থেকে শত মাইল দূর থেকে দরে দরে মানুষ গোলা কেনে খাওয়ালেন খাওয়ার ষোলো দিন হয়ে গেল সতেরোতম দিন হাজির হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে খুঁজে পেলেন না ডাক দিয়ে বলেন বলো মদিনার মানুষ বলো একজনকে ছাড়ব না পুরা মদিনাকে ব্রশয়ার করে দেব আগে বলো আর কেউ বাকি আছে কিনা পিছন থেকে একজন দাঁড়াইয়া বলছেন আমিরুল মিনিন সুলতান নরুদ্দিন জঙ্গী। আমাদের মদিনার সব মানুষের খাওয়া দাওয়া শেষ কিন্তু তিনজন বুজুর্গ আল্লাহর অলি বাকি আছে আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন জন আল্লাহর ওলি বাকি নুরুদ্দিন জঙ্গি চিৎকার করে দৌড়াইয়া গেলেন আর বললেন এই তিন কে কোথায় থাকে সবাই বলতেছেন বাদশা জাহাপনা এই তিনজন জন মদিনার মসজিদে সারা দিন ইবাদত করে লম্বা দাড়ি লম্বা জুব্বা লম্বা পাগড়ি লম্বা পাঞ্জাবি সারা দিন রোজা রাখে সারা রাত্র ইবাদত করে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে সারা দিন কোরআন তিলাওয়াত করে আর জিকির করে মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না জন ভিতরে বৈশা রয়েছে মদিনার মসজিদের কর্নারে একটা গড় বানাইছে গড়ে তারা সারা দিন থাকে এত বড় বুজুর্গ তারা কারো সঙ্গে কথা বলে না মনে রাখবেন আলোচনার শুরুতেই বলছিলাম দাড়িতে জুব্বায় পাঞ্জাবিতে ইসলাম নাই মনে পড়েনি ইসলাম হচ্ছে ওখানে দিন হচ্ছে ওখানে কথার শুরুতেই চলে যাচ্ছি বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন তিনি বললেন এই তিনজন লোককে নিয়ে আসো মদিনার সকল মানুষ বলছেন বাদশাহ জাহাপনা বেয়াদবি মাফ করবেন হাত জোড় করি এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না এরা এত বড় বুজুর্গ কোনদিন মসজিদ থেকে বের হয় না কারো সঙ্গে কথাও বলে না বিয়ে শাদিও করে না দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে মানুষের খাওয়ায় তিনি বললেন যত বড় বুজুর্গ হোক এদের সবাই না মাফ করে নেদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে নুরুদ্দিন জঙ্গি বললেন যাই হোক আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর তিনি বললেন তারা কেমন বলতো তারা বলছে তারা বড় সুন্দর চেহারার মানুষ শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না কোরআন ছাড়া বুঝে না মসজিদ তারা কিছুই বুঝে না সব সময় ইবাদতে থাকে পাঠাইয়া দিলেন দুধ যাও যাও সেনাবাহিনী পাঠাইয়া দিলেন যাও এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায় হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা শিকল লাগাইয়া নিয়ে আসবা আমি এই রাষ্ট্রের থেকে কত বড় আসে না কেন সতেরো দিন থেকে গোটামো দিনের মানুষকে খাওয়াই তারা কেন আমার মেহমান আসে না আমি জানতে চাই তারা কেমন নিমখ খারাম কিনা কেন আমার মেহমানদারিতে হাজির হয় না জানা লাগবে বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন সিকিউরিটি পাঠায়া দিলেন তিনজন যখন গিয়েছে ওই তিনজন কে আনার জন্য পিছনে পিছনে মদিনার মানু মুসলমানের আগেছে। বেয়াদি মাফ করবেন আপনারা চলে যান এদেরকে ডিস্টার্ব করবেন না পুরা মদিনার মানুষ পক্ষে এরা বড় বুজুর্গ কেউ আনতে পারে না সুলতান নুরুদ্দিন জঙ্গি দাঁড়ায় গেলেন চোখ লাল হয়ে গেল মাতার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে গরম হয়ে গেলেন বললেন ওরা যদি না আসে আমি নিজে যাবো আল্লাহ একবার হাঁটতে লাগলেন সাথে নিলেন প্রধানমন্ত্রী জালাহাল উদ্দিন মৌসুলিকে বললেন চলো যাই তোরা কেন আসে না যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে চলে গেলেন গিয়া দেখেন দরজা লাগানো ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ জিকিরের আওয়াজ শোনা যায় তিনি বললেন দরজা খোল আমি নুরুদ্দিন জঙ্গি এরপরে ও দরজা খুলে না দাক্ষা দিয়ে দরজা খুলে ফেললেন তাকে দেখেন নিচের দিকে তাকায় শুধু জিকিরি করে উপরের দিকে চেহারা উঠায় না তিনি বললেন আমরা নূর আমি নুর উদ্দিন জঙ্গি আমার প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলি মাতা উঠাও তারা বলতেছেন মাফ করবেন আমরা এখন জিকিরে তিনি বললেন থামাও জিকির থামাইয়া দিলেন তিনটা লোককে দাঁড় করাইয়া দিলেন চেহারার দিকে তাকাইয়া ওদের চোখের দিকে তাকাইয়া চেহারার দিকে তাকাইয়া নুরুদ্দিন জঙ্গি আল্লাহ আকবার বলে মাটিতে পড়ে গেল আর ডাক দিয়ে বললেন ইয়ার সুল পয়গম্বরে আরবি আপনার দেখার তিনটা লক্ষ্যে আমি পেয়ে গেছি আল্লাহ আকবার আপনি আমাকে স্বপ্নে যে তিনটা লোককে দেখালেন এই তো দেখি পিতবর্ণের ছ এদের চেহারাই তো দেখা যায় সাদা তিনি বললেন তোমরা কারা তোমাদের পরিচয় দাও ওদের হাতে পায়ে শিকল লাগাও ওদের পরিচয় জানো সবাই বলতেছেন স্যার আপনি তো মরে যাবেন পুড়ে কার সঙ্গে বেদবি করতেছেন বুঝতেছেন না নোরদিন জঙ্গি বললেন কোন কথাই শুনতে চাই না এদেরকে জিজ্ঞাসা করি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও তারা বলতেছে আমরা প্রায় বত্রিশ বছর থেকে এখানে ইবাদত করি করি নামাজ পড়ে রোজা রাখি আমাদের কাজ নাই মদিনার মানুষকে দান করা ছাড়া আমাদের কাজ নাই তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন এই তিনটা লোক আমাকে চেহারা আমি চিনে ফেলেছি চোখ দেখে ফেলেছি এখন তাদেরকে বললেন তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন সবাই বলতেছে বাদশা আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসে উপর থেকে কে পারমিশন দে আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে চিন্তাস ঠিক আছে শুনো তোমরা রুম থেকে বের হও আমি এই রুম তল্লাশি করব বের হতে চায় না তিনি বললেন তোমরা বের হও তিনটাকে দড়ি লাগাইয়া বাহিরে বের করে রাখলেন মদিনার মানুষের কান্নার রুল পড়ে গেছে তিন অলিকে কেন বাঁধছে নূর জঙ্গি ভিতরে ঢুকে দেখেন যায় নামাজ সুন্দর করে বিছানো বলেন যায় নামাজ উঠাও গোটা রুম খুঁজলেন কিছুই পেলেন না কিছুই নাই শুধু দেখা যাক কোরআন শরীফ রাখা তসবি কত বড় বুজুর্গ না পেয়ে বললেন মুসল্লা উঠাও উঠানো হলো বললেন বিছানা উঠাও কিছুই নাই কিছুই নাই চাটাই উঠানোর পরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাতন তিনি বললেন তোমরা পাথরে বসো কি করো তারা বলছে বেয়াদি মাফ করবেন এটা উঠাবেন না আমরা এখানে বসে সাধনা করি ঠিক আছে আমি বুঝতে চাই তোমাদের সাধনা তোমরা এটা উঠাও পাথর উঠা উঠাও পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ নরুদ্দিন জঙ্গি সাথে সাথে শেষ দায় পড়ে গেলেন

আর মাত্র এক হাত থেকে আধ হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায় কান্না করতে করতে বের আসে জিজ্ঞাসা করলেন বলো বল কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও তারা যখন জবাব দিতে চায় না নুরুদ্দিন জঙ্গি বললেন তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে বেনেট কুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি কুলে আচ্ছা মতো পিটাতে লাগলেন মদিনার মানুষ কান্না করতেছে পীর কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন তিনি বললেন কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি পিটাতে লাগলেন আর বললেন কি করেছো তোমরা বলো কেরা তোমরা গর্ত খনন করেছো सुरंग করেছো বলো তারা বলতেছে আমাদেরকে আর পিটাবেন না আমরা পরিচয় দিই আমরা হলাম Mosul শহরের ইহুদি আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময় এক পাঠিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দিই দীর্ঘ বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে মাটি খনন করি রাতের অর্ধেক টাইম মাটি খনন করি অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই কোন চিহ্নই রাখি না কেউ যেন খুঁজে না পায় এইভাবে আমরা কাজ করতেছি বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে আমরা এই টাকা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে এই জন্য আমরা মুসলমান হয়েছি, মুসলমানের বেশ রাখি করি করি আসলে আমরা ইহুদি হুদি বাইরে এমন বহু ইহুদি তোমার আমার আশেপাশে ও আছে আমার এক পর্যায়ে জঙ্গি বললেন তোমাদের মিশন কি বলো কেনইবা লাশ নিতে চাও তারা বলছে বাদশা শুনেন ওরা আমাদেরকে বলেছে যে কোন কিছুর বিনিময় লাশ যদি দিতে পারি গোটা দুনিয়ার মুসলমান দাস শুধু চিল্লায় নবীজি তাদের নবীজি মদিনায় আছেন মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি সবাই হজরের সময় মদিনায় আসে মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা ঘরত্বাফ করে চিল্লায় তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই বরকত চলে যাবে ইচ্ছা মত পিটাতে পারবো মুসলমানরা দুর্বল হয়ে যাবে তাদের দোয়া কবুল হবে না আমরা বলবো যার জন্য ziyaret করতে যাও তার লাশই নাই এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ والله هو خير ما তোমরা কৌশল করেছ আমার নবীর লাশ নিয়ে যাবে আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজ জীবনের মতো আমার নবীর লাশ মুবারক কে হেফাজত করে দেব ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পশ্চাতে নিয়ে যাবে মুসলমানদেরকে দুর্বল করবে মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে আমাদের নবীর সাথে বেআদবি করবে তিনি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রসুলে পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরুদ্দিন জংগিকে তারা বলতে লাগলো এভাবে আমরা কাজ করতেছি কিন্তু জংগি আপনি জানেন নি গত এক মাস থেকেই এক হাত আর আধা হাত মাটি আমরা কাটতে যাই যখনই রসুলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায় আমাদের কলে যায় যেন আগুন লেগে যায় বই পেয়ে যায় আমরা কাছে যেতে পারি না গত এক সপ্তাহ থেকে মা কাছে যখন যাই মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে দৌড়ে বের হয়ে আসে কোনোভাবেই কাছে যাইতে পারি না কিছু বুঝি না আল্লাহ বলছেন হেফাজত তো আমি করবই আমার বন্ধুগণ এক পর্যায়ে হজরতে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই শিশা গোলাইয়া চতুর্দিকে শিশা গোলাইয়া কেয়ামত পর্যন্ত যেন আমার রসুলের সঙ্গে কেউ দুশ্মনী করতে না পারে কেয়ামত পর্যন্ত শিশা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে কেউ যেন আর খনন করতে না পারে আর রসুলের এই তিনটা দুশ্মনকে মদিনার চৌরাস্তায় লটকায়া আচ্ছা মতো পিটায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন যারা আমার নবীর সাথে দুশ্মনী করবা তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না আবার বন্ধুগণ লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না এক পর্যায়ে আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন আমার বন্ধুগণ পরের দিন স্বপ্নে স্বপ্ন জঙ্গি দেখেন দেখে রসুল হেসে বলতেছেন নুরুদ্দিন জঙ্গি আমার কাছে আয় আমি তোর কপালে একটা চুম্বন দিতে চা এই জন্যে আমার বন্ধুগণ আল্লাহ বলেছেন কিতাবুন তা বোন আঞ্জাহু ইলাইঙ্কা নাসা জলোমাতি কোরান যদি থেকে যায় কোরান মানুষকে অন্ধকার থেকে আলোর উপতি নিয়ে আসে আর কোরান যদি না থাকে মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায় এই জন্যে আমাদের সমাজের এক নম্বর প্রবলেম হল আমাদের সমাজে কোরান নাই আজ থেকে আমাদের পহন আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরানের আইনকে প্রতিষ্ঠা করা সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবির সবাইকে